আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান বেলি। স্বাগতম জানাচ্ছি বেলি নুসরাত ব্লগের আজকের ব্লগটি দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। আজকের ওয়েদারটা বাহিরে অনেক সুন্দর, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, মনে হচ্ছে সামার মনে হয় চলেই এলো। তো আমাদের তাই মনে হচ্ছে। এখন আয়ারল্যান্ডের ওয়েদার তো কোনো বিশ্বাস নেই, একদিনেই আপনার রোদ বৃষ্টি ঝড় সবই হয়। তো দেখা যাক কি হয়। ওয়েদারটা যেমন ভালো, টেম্পারেচারও তেমনই ভালোই আছে, গরম আছে, তেমন একটা ঠান্ডা নেই। তো এটা হচ্ছে আমার বাসার সামনের একটা দৃশ্য, আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার বাসার সামনে অনেক সুন্দর একটা খোলা মাঠ আছে, যেখানে সামারের সময় বাচ্চারা খেলাধুলা করে, ফুটবল খেলে, বিভিন্ন রকমের খেলাধুলা করে, যেটা কিনা দেখতে অনেক ভালো লাগে। সামার মনে হচ্ছে চলে এসেছে, কিন্তু গাছগুলো এখনও ন্যাড়া হয়ে পড়ে আছে, এখনও কোনো পাতা, নতুন পাতা বের হয়নি। দেখতে কঙ্কালের মতো মনে হচ্ছে। আপনারা কি খেয়াল করেছেন, বাসাগুলো কিন্তু দেখতে একই রকমের ডিজাইনের, যেটা কিনা দেখতে অনেক ভালো লাগে। শুধু ডিজাইন না, আউটলুকিং ডিজাইন না, ইভেন যে পেইন্ট করে সেই পেইন্টের কালারটাও সেম হয় প্রতিটা হাউসে। এটা একটা বলা যেতে পারে কাউন্সিল থেকে একটা নির্দেশ দেওয়া আছে বিল্ডারদের কাছে, যে একটা স্টেটের বা একটা এলাকার বাসাগুলোর ডিজাইনগুলো সবই সেম হবে, যেটা দেখতে কিনা অনেক ভালো লাগে। তবে ক্ষেত্রে বিশেষে যখন বাসাগুলো বিল্ড হয়, তখন যদি কেউ কেনে, তখন তারা চাইলে তাদের বাসার ভিতরের ডিজাইনটা হয়তো বা একটু চেঞ্জ করে নিতে পারে। আদারওয়াইজ বাসাগুলো দেখতে যেমন বাহির থেকে সেম, তেমনি ভিতরের দিকটাও ডিজাইনগুলো সেমই থাকে। এক একটা স্টেটের বাসাগুলোর ডিজাইন একই রকম হয়ে থাকে। অনেক সুন্দর রোদ উঠেছে আজকে, আর ওয়েদারটাও অনেক সুন্দর। আকাশ অনেক দিন পরে এরকম নীল আকাশ দেখছি, অনেক ভালো লাগছে আসলে। লকডাউন যদি না হতো, তাহলে এত সুন্দর ওয়েদারে কেউ ঘরে বসে থাকতো না আমার মতো, সবাই বাহিরে ঘুরতে যেত, বিচে, পার্কে। আমাদের এখানে যেহেতু এখন লকডাউন চলছে, আর লকডাউন লেভেল 5 রেস্ট্রিকশানে চলছে, যেটা কি না আমরা আমাদের হাউস থেকে 5 কিলোমিটারের বাহিরে যেতে পারবো না, 5 কিলোমিটারের ভেতরেই আমাদেরকে থাকতে হবে। তো সেই জন্য আসলে কোনো দিকে যাওয়া হয়ে উঠছে না। 5 কিলোমিটারের ভেতরে যে জায়গাগুলো দেখার মতো আমাদের টাউনের মধ্যে আছে, আমরা সেখানেই শুধুমাত্র যেতে পারছি। তো যাই হোক, যখন লকডাউন ওপেন হবে তখন অবশ্যই যাব ঘুরতে, আর আপনাদেরকেও সাথে নিয়ে যাব। তো এই তো ছিল আমার বাসার সামনের একটা ছোট্ট দৃশ্য। তো এখন ঘরে চলে যাচ্ছি, রান্নাবান্না করতে হবে দুপুরের জন্য। তো ভাবছি আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু রান্না করব। লাস্ট টাইম যখন আমি দেশে গিয়েছিলাম, আমার ননা সে একটা বিরিয়ানি রান্না করেছিল, এটা বিরিয়ানি বলা যেতে যায় না, আবার খিচুড়িও বলা চলে, যেটাতে মিক্স ভেজিটেবল সাথে ডাল চাল সব কিছু মিক্স করে একটা খিচুড়ির মতো করে, সবজি খিচুড়ি বলা যায়, রান্না করেছিল। সেটাই আজকে আমি ট্রাই করছি, আপনাদের সাথেও শেয়ার করছি। চলুন তাহলে। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে মসুরের ডাল, মুগ ডাল আর চাল সবগুলো মিক্স করে আমি নিয়ে নিয়েছি। এখানে চাল নিয়েছি আমি 3 কাপের মতো, আর ডাল দুটোটা মিলে হবে প্রায় 1 কাপের মতো। আর এখানে নিয়ে নিয়েছি কিছু ফ্রোজেন মিক্স ভেজিটেবল, এখানে গাজর আছে, ব্রোকলি আছে আর ফুলকপি আছে, আর এর মধ্যে সাথে আমি কিছু আলু কেটে দিব পরে।
তো চুলাতে আমি অলরেডি একটা পাতিল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ঘি। ঘির পরিমাণটা আমি এখানে আন্দাজ করে দিচ্ছি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি হবে। আর এই ঘিটা আমি ঘরে নিজের হাতে বানিয়েছি। তো ঘিটা গলতে গলতে এর মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিরে, আর এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটু ভেজে গন্ধটা একটু বের করে নেব, স্মেলটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আগের আমার কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ এখানে প্রায় আমি 1 কাপের মতো ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে এখন ভালো করে মিক্স করে একটু ভেজে নেব। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তো এখন আমি এই পেঁয়াজটাকে চুলার আঁচ তো মিডিয়াম হাই আছে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু নরম হয়ে আসার জন্য। এটাকে আমি পুরো দমে একদম ব্রাউন কালার করে ভেজে নেব না, একটু হালকা নরম হয়ে আসলেই আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি অলরেডি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো, যেটা কিনা আমি শ্যুট করতে ভুলে গিয়েছি। দিয়ে দিলাম লবণ প্রায় 2 টেবিল চামচের মতো। তো এখানে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। এখানে জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচের মতো, ধনে গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব আমি প্রায় 1 টেবিল চামচ করেই দিয়েছি। আর এখানে আমি একটা বিশেষ মশলা ইউজ করছি, এটা হচ্ছে রাঁধুনির বিরিয়ানি মশলা। আমি এখানে বিরিয়ানির মশলাটা অল্প করে ব্যবহার করেছি, 1টা প্যাকেট থেকে 1/3 ভাগ আমি ইউজ করেছি। তো এখানে পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে ফেলবো। তারপর এর মধ্যে আমি সবজিগুলো অলরেডি দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে। এখন সবজিটাকেও একটু সিদ্ধ করে নেব, যেহেতু এখানে আমি আলু কেটে দিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ হতে হবে ভালো করে সেজন্যে। তো আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যে চালার ডালটা আমি মিক্স করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরতে, তো সেটাই এখন এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সুন্দর করে এখন ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে রাখবো, যাতে বেশি চুলার আঁচ বেশি হাই হিটে থাকলে চালটা ভাজা হবে না, পুড়ে যাবে। তো সেজন্য আমি চুলার আঁচ কমিয়ে দিয়েছি, আর চালটাকে হালকা হালকা করে আমি নাড়বো আর ভেজে নেব সুন্দর করে। প্রায় 5-6 মিনিটের মতো চালটা ভেজে নেব। তো আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। চালটাকে প্রায় 5-7 মিনিটের মতো অনেক সুন্দর করে আমি হালকা আঁচে রেখে ভেজে নিয়েছি। তো এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে 3 কাপ চাল ছিল আর ডালের পরিমাণ সব মিলিয়েছিল প্রায় 1 কাপের মতো। আবার এখানে যেহেতু আমি ভেজিটেবলও দিয়েছি, তো সেজন্য পানির পরিমাণটি একটু আমি বাড়িয়ে দিয়েছি। 3 কাপ চালের জন্য তো সাধারণত 6 কাপ পানি দরকার, সেখানে আমি 7 কাপের মতো পানি দিয়েছি। তো দিয়ে নেড়ে চেড়ে সব ভালো করে মিক্স করে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি আবার একটু ঘি অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল ঘিয়ের পরিমাণটা একটু কম হয়েছে, আর এ পর্যায়ে ঘিটা দিলে হয় কি, ঘিয়ের যে গ্রানটা থাকে সেটা এখানে অটুট থাকে। যেহেতু আমি এখন পরে দিয়েছি, আমার রান্না তো প্রায় হয়ে গিয়েছে, এখন চুলাটা আমি একদম কমিয়ে দিয়েছি আঁচ আর ভাপে রেখে দিচ্ছি। তো আমার রান্না শেষ, এখন পরিবেশনের পালা।
তো এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি দু রকমের ভর্তাও তৈরি করে ফেলেছি, আর ভর্তার রেসিপিটা আমি এর মধ্যে শেয়ার করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তো আমি চাই না আপনাদেরকে বিরক্ত করতে, সেজন্য ভর্তার রেসিপিটা আমি অন্য আরেকটা ব্লগে শেয়ার করব। এই সবজি খিচুড়িটা বা সবজি বিরিয়ানি যেটাই বলি না কেন, এই খিচুড়িটার সাথে আসলে কোনো কিছু না হলেও এমনিতেই অনায়াসে খাওয়া যায়, অনেক মজা করে খাওয়া যায়, যেহেতু এর মধ্যে আমি সবজি দিয়েছি। আর এই খিচুড়িটা যদি একটু ঝাল কমিয়ে দিই তাহলে এটা বাচ্চাদের জন্য অনেক উপকার, যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে রান্না করলে বাচ্চাদেরকেও খাওয়ানো যায়, সবজিটাও ওরা খেয়ে নেয়। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার সাথে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।